আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তিস্তার পঞ্চায়েত নির্বাচন, সমস্ত রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে। তেমনি মন্তেশ্বর গ্রামের পঞ্চায়েতের 27, 28, 29, 31, 34 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথ পঞ্চায়েত সমিতি 6 নম্বর সিটের প্রার্থী পিলেশ্বর চ্যাটার্জি সহ 16 নম্বর সিটের জেলা পরিষদের প্রার্থী সাক্ষী গোপাল ঘোষের সমর্থনে বাজনা বাজিয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় ও বিজেপির পক্ষ থেকে আজ সকালে 1:30 পর্যন্ত মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথগুলো বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার করলেন ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে দেখা করলেন এবং ভোট ভিক্ষা চাইলেন। কেন্দ্রীয় সরকারের উন্নয়নকে তুলে ধরা ছাড়া মানুষের রায় বিজেপির পাশে থাকা, এমনটাই ভোট ভিক্ষা করলেন সাধারণ মানুষের কাছে গিয়ে। বাড়ি বাড়ি প্রচারের সাথে সাথে বিজেপি কাটোয়া জেলা সাংগঠনিক সভাপতি গোপাল সরকার মন্তেশ্বর গ্রাম এলাকায় জনবহুল স্থান মোড়ে পথসভার মাধ্যমে রাজ্য সরকারের নেতামন্ত্রীদের দুর্নীতির যে অভিযোগ তুলে সমালোচনাও করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের ঘটনা তুলে ধরেন। এলাকায় যেটুকু কাজ বাকি আছে সেই কাজও পঞ্চায়েত ভোটের পর দ্রুত হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপির কাটোয়া জেলা সাংগঠনিক সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এখানকার বিধায়ক বলছেন, তিনি বিবৃতি দিয়ে বলছেন, সময় একদিন আসবে, সেদিন আমরা সব মন্দির ভেঙে মসজিদ বানাবো। বিধায়ক বলছে, পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, গণতন্ত্রের লজ্জা ভেঙে বানাবেন মানে তৃণমূল কংগ্রেস সেকুলার, তার একজন বিধায়ক এত বড় কথা বলার পর কি ব্যবস্থা নিয়েছেন মমতা ব্যানার্জি? যখন তৃণমূল নেতা ববি হাকিম কলকাতার বুকে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করে বলতে পারেন যে আসুন দেখে যান পশ্চিম কলকাতাকে কেমন মিনি পাকিস্তান বানিয়েছি, ভাবতে পারছেন? তৃণমূলের নেতা ববি হাকিম পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলছে যে আসুন দেখে যান কলকাতাকে কেমন মিনি পাকিস্তান বানিয়েছি। এখানকার মানুষ, সিপিএম বন্ধুরা, কংগ্রেস বন্ধুরা, তৃণমূল বন্ধুরা যারা মনে করছেন যে পাকিস্তানে খুব ভালো করে সুখে থাকতে পারবেন, তাদেরকে আমার কিছু বলার নাই, কিন্তু মিনি পাকিস্তানের উৎখাতা তৃণমূল কংগ্রেস দলটাকে পশ্চিমবঙ্গে রাখবেন কিনা, আপনার মন্ত্রিসভা পঞ্চায়েতে রাখবেন কিনা সেটা ভেবে দেখবেন। বলছে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সাম্প্রদায়িক দল পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে এই সিপিএম কংগ্রেস আর তৃণমূল সারা জীবন ধরে ভুল বুঝিয়ে গেছে। কি বুঝিয়েছে? যে বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী দল। ওই তৃণমূল নেতাদের প্রশ্ন করুন, সিপিএম দের প্রশ্ন করুন, কংগ্রেসীদের প্রশ্ন করুন, ভাই গুজরাটে তো কবে বিজেপি এসছে কারোর মনে পড়ে না। গুজরাটে কি কোনো মুসলমান নেই? মহারাষ্ট্রে কি মুসলমান নেই? যোগীজির উত্তর প্রদেশে কি মুসলমান নেই? সব রাজ্যে মুসলমান আছে, কোথাও থেকে বিজেপি কাউকে তাড়ায়নি। কোনো রাজ্যে ভোটে মানুষ খুন হয় না। আর সিপিএম কংগ্রেস তৃণমূলদের প্রশ্ন করুন, ও সিপিএম বন্ধুরা, নন্দীগ্রামে তোমাদের চটি পড়া পুলিশ, নন্দীগ্রামে যাদের মেরেছিল তাদের সাম্প্রদায়িক, তাদের সম্প্রদায়গত পরিচয় কি ছিল? নন্দীগ্রামের কয়েক হাজার মুসলমানকে সিপিএম এর চটি পড়া পুলিশ গুলি করে খুন করে। বক্তৃকাণ্ডে কি হয়েছে? সুজপুর গর্ভতায় কি হয়েছে? কিন্তু বলুন তো, গুজরাট থেকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কোথাও কোনো বিজেপির রাজ্যে আজ পর্যন্ত কোনো সংখ্যালঘু ভোটের সময় মারা গেছে? দেখো না, যিনি বেশি বিশ্বাস করে অনুব্রত মণ্ডলে, আর অনুব্রত মণ্ডল কোথায়? যিনি মুজাহিদিন সেটিং থাকতো, তাহলে ওনা আর ভারতীয় জনতা পার্টির নেতারা আন্দোলন করে হাইকোর্টে গিয়ে এখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা করতো না। ভারতীয় জনতা পার্টি লড়ছে, কবে থেকে লড়ছে? যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কোথায় ছিল বামফ্রন্ট? বামফ্রন্টের যে পাকগুলো যারা বলতো নাকি সিপিএম ছাড়া পশ্চিমবঙ্গে কেউ নেই, সারা পশ্চিমবঙ্গ সিপিএম হয়, সেই পাকগুলো যারা মানুষের রক্ত সুতা, সেই সিপিএম এর পাকগুলো যারা সাইবারি হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যারা সুজপুর গর্বে তা খারাপুল ঘটিয়েছিল, তারা ফেরার হয়ে ঘরে বসেছিল। কবে ফিরে এসছে জানে? 2014 সালের লোকসভা নির্বাচনের পর, 2014 সালের লোকসভা নির্বাচনে তখন ভারতীয় জনতা পার্টি একাই সরকার গড়া ক্ষমতায় পিছলে গেল। তখন একদিন নবান্নের চৌত্রতলায় তৃণমূলের চিরশত্রু, মমতার চিরশত্রু, সিপিএম এর বিমান বসুকে নিমন্ত্রণ করলেন দিদিমণি, আর নবান্নের চৌত্রতলায় বসিয়ে ফিস্কার প্লেট খাইয়ে
বললেন বিমানদা কিছু একটা করুন, পশ্চিমবঙ্গে যে বিজেপি বাড়ছে, পশ্চিমবঙ্গে বিজেপি বাড়ছে বলে সিপিএমকে রাস্তায় নামানো হলো। তখন বিজেপির ভোট ছিল 17%, আর যখন দেখলো 21 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবঙ্গে 2% দখল করে ফেলেছে 38% ভোট, তখন আর তৃণমূল কংগ্রেস সিপিএমকে কিছু করুন বলবে না বলে বিমানদার চিন্তা নাই। আপনাদের লাল পতাকার খরচা, আপনাদের মিছিল মিছিলের খরচা প্রয়োজন হলে আপনাদের মানুষকে আমরা এটা বলতে চাইছি যে তৃণমূল যে চোর জানে সেটা একটু হালকা তুলে দেওয়া, প্রথমে দেখুন সজি বড় বাম ফ্রন্ট তাদেরকে তৃণমূল নামিয়েছে, তারা মোদী যদি সেটিকে তথ্য দিয়ে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে দিয়ে তৃণমূলকে জিতা খোলায় মেতে উঠেছে, সেই কুচক্র আমরা নষ্ট করার জন্য মানুষের কাছে তুলে ধরছি। আর আমরা পরিষ্কার কথায় বলছি যে তৃণমূল কংগ্রেসের যে অন্যায় দুর্নীতি সেটা তাদের বললে আমাদের সারা রাত পার হয়ে যাবে। সিপিএমের বিচারিতা তাদের যে মানে মুখোশ সেটাকে ট্রেনে ছাড়ার জন্য আমাদের সারা রাত খাবার হয়ে যাবে, কিন্তু মোদীজির উন্নয়ন যদি আমরা তুলে ধরি সেখানেও সারা রাত পার হয়ে যাবে। এই মানুষ বিচার করুক কাকে না, মানুষের সারা কিরম পাচ্ছেন? খুব ভালো সারা পাচ্ছি, মানুষ ভোট দেবে, মানুষ চাইছে, মানুষ শুধু ভয় পাচ্ছে যে এই পশ্চিমবঙ্গের এসডিও বিডিও ডিএম এরা টোটালি দলদাস হয়ে গেছে, প্রশাসনে দলদাস হয়ে গেছে, এই দলদাস প্রশাসনকে দিয়ে কতটা ভোট ওরা করবে। কালকে আমার কাছে অভিযোগ আছে বহু জায়গায় পোস্টাল করার জন্য ভোট হয়েছে, সেখানেও তৃণমূলে গুন্ডাবাহিনীরা অনেক জায়গায় ভোট করি, তো ব্লকের মধ্যে ব্লক চত্বরের মধ্যে এসডিও মিশের মধ্যে এই নোংরামি চলছে। আচ্ছা, জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী? মানুষ আমাদের সাথে আছে, পাশে আছে, জয়ের ক্ষেত্রে আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি। এবছর আমরা তৃণমূল নোংরামি করলে আমরা এবার ছেড়ে কথা বলছি, আমরা লড়াই করবো, প্রতিরোধ আমরা করবো না। আর যদি এসডিও বিডিওরা আমাদেরকে মানুষের গণতন্ত্র ফেলতে না পারে, আগামী কাউন্টিংয়ের পর থেকে এই সারা বাংলায় আমার সারা জেলাতে লাগাতার আন্দোলন।